আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা অধিবৃত্ত নিয়ে আলোচনা করবো, হাইপারবোলা। তো হাইপারবোলাতে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি পরাবৃত্ত, অধিবৃত্ত, উপবৃত্ত। তো আমরা উপবৃত্ত আলোচনা করেছি, আমরা আজকে অধিবৃত্ত নিয়ে আলোচনা করব। অধিবৃত্ত এবং উপবৃত্ত একই ক্যাটাগরির, যা আমার যে সাধারণ যে উপাদানগুলো থাকবে একই ক্যাটাগরি থাকবে, জাস্ট আমরা কি ফিগারটা একটু ভিন্ন টাইপের দেখব। সো আমি প্রথমে চিত্রটা এঁকে নিয়েছি, যে তোমরা যদি ফার্স্ট টার্ম থেকে আমার সাথে দেখো তাহলে প্রথম যে চিত্রটা হবে সেটা কি হবে, সেটা হবে প্রথমে আমি কি এটা কি একটা এক্স অক্ষ এঁকেছি, এটা কি আমি করেছি এক্স এক্স অক্ষ কি এখান থেকে আমি একটা রেখা টেনে নিয়েছি, তারপরে কি আমি ওয়াই অক্ষ বরাবর টেনেছি, এক্স অক্ষ প্রথমে, তারপরে কি ওয়াই অক্ষ, এই যে মাঝখানে ওয়াই অক্ষ, তাই না? তারপরে আমি কি করেছি যে এইদিকে আমি একটা বৃহতাক্ষ, যেমন বৃহতাক্ষ আমরা কি উপবৃত্তের ক্ষেত্রে যে বৃহতাক্ষ দেখেছি সেম, তাহলে বৃহতাক্ষ এই রেখাটা কি আমরা এইখান থেকে নির্দিষ্ট দূরত্ব রেখে কি এটা আমরা নিয়ামক রেখা, তাহলে কি আরেকটা আমরা কি এঁকেছি শীর্ষবিন্দু। এই যে তোমাদের আগের যে দুইটা চিত্র আমি যেভাবে এঁকে দিয়েছি জাস্ট সেম, কিন্তু আগের যে আমাদের কি ছিল অধিবৃত্তের পরা উপবৃত্তের ক্ষেত্রে কি ছিল পুরাপুরি চিত্রটা কি এই দিক থেকে এই দিকে ছিল, তাই না? কিন্তু আমরা যে অধিবৃত্তের ক্ষেত্রে যেটা দেখব সেটা হচ্ছে কি যে তার যে ফিগারটা হবে অধিবৃত্তটা কোন দিকে হবে, এইটা কি এক একটা অধিবৃত্ত, এইটা কি এক একটা অধিবৃত্ত, তারপরে অধিবৃত্ত যা যে আমরা তোমরা কেন্দ্র, কিন্তু উপাদান একই দেখে আমি এটা কি সবগুলো উল্লেখ করলাম না, তাহলে কি এটা কি হবে কেন্দ্র, এটা তার কি হবে কেন্দ্র, আর ফোকাস কি হবে এই যে এটা, এটা কি তার শীর্ষ, এটা কি তার ফোকাস বা উপকেন্দ্র, এই কমা জিরো, আর এদিকে কি হবে মাইনাস এই কমা জিরো। ওকে, তারপরে কি এটা হবে তার শীর্ষবিন্দু, এটা কি হবে তার শীর্ষবিন্দু, আর এটা কি পি এক্স ওয়াই, এটা কি তার উপরিস্থ একটা বিন্দু। তারপর আমরা কি পেলাম নিয়ামক রেখা, ক্ষুদ্র অক্ষ, বৃহৎক্ষ। ওকে, তাহলে আমার কি আমি অধিবৃত্ত এবং উপবৃত্তের ভিতরে আমি যেটা ভিন্ন দেখতে পাই সেটা হলো কি এক, যে উপবৃত্তটা কোন দিকে ছিল, উপবৃত্তটা এখান থেকে এদিকে ছিল, তারপরে এখান থেকে এদিকে ছিল, কিন্তু আমার পরাবৃত্তটা অধিবৃত্তটা কি সম্পূর্ণ ভিন্ন। তাহলে এখানে আমরা যদি কনিক্স নিয়ে আলোচনা করি তাহলে কনিক্সের কয়টা পার থাকবে, তিনটা, পরাবৃত্ত, উপবৃত্ত, অধিবৃত্ত। আমরা অধিবৃত্ত এবং কি উপবৃত্তের যে উপাদানগুলো সেম, কিন্তু আমরা আদর্শ সমীকরণে যদি কি এটা মাইনাস ছিল না, আমরা কি উপবৃত্তের ক্ষেত্রে কি এক্স স্কোয়ার আদর্শ সমীকরণ। আচ্ছা, আমি প্রথমে আলোচনা করব, দেখো আমরা যে অধিবৃত্ত কীভাবে চিনবা, আমি প্রথমে তোমাদেরকে শর্তের কথা বলে দিয়েছিলাম যে শর্তগুলো কি হবে, কোনো কনিকের ক্ষেত্রে উৎকেন্দ্রতা এই কি ওয়ানের চেয়ে কি বড় হবে, ওয়ানের চেয়ে বড় হবে কি মানে ই গ্রেটার দেন ওয়ান, এটা কি ই গ্রেটার দেন, ইটা কি উৎকেন্দ্রতা, ই গ্রেটার দেন ওয়ান হলে উহাকে অধিবৃত্ত বা হাইপারবোলা বলা হয়, অধিবৃত্ত বা হাইপারবোলা। তাহলে কি যে উৎকেন্দ্রতায় থেকে আমরা চিনে নিব যে এটা কি আমাদের অপরাবৃত্ত হচ্ছে না উপবৃত্ত হচ্ছে না অধিবৃত্ত হচ্ছে, তাহলে আমরা কি ই গ্রেটার দেন ওয়ান হলে উহাকে অধিবৃত্ত বা হাইপারবোলা বলা হয়। তাহলে আমরা কি যে কোনো, আমি তোমাদের একটা সমীকরণ দিলাম টু এক্স প্লাস হচ্ছে ফাইভ ওয়াই ইকুয়াল জিরো বা এরকম একটা যদি আমি সমীকরণ দেখি, সেখান থেকে আমরা কি করতে হবে একটা উৎকেন্দ্রতা ই এর মানটা বের করে নিব, ই সমান সমান কি হবে এক একটার ক্ষেত্রে এক একটা হবে এরকম বি স্কোয়ার হবে। তাহলে আমরা যদি এটা কি এটা যদি আমরা বের করে নিই, বের ক্ষেত্রে যদি আমরা ই এর মানটা কি হবে, ই এর মানটা যদি কি হবে ওয়ানের চেয়ে যদি বড় হয় তাহলে সেটা কি হবে অধিবৃত্ত হবে। ওকে, তারপর আমরা দেখব যে আদর্শ সমীকরণে কি আইডিয়াল সমীকরণ যেটা আইডিয়াল ইকুয়েশন, আইডিয়াল ইকুয়েশনে কি আদর্শ সমীকরণ এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার বাই স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বি স্কোয়ার ইকুয়াল ওয়ান, তাহলে দুইটা হবে, দুইটার ক্ষেত্রে দুইটা হবে। সাপোজ যদি এখানে ওয়াই দিয়ে শুরু হয় যে ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস কি মাইনাস এক্স স্কোয়ার বাই মাইনাস এক্স স্কোয়ার বাই স্কোয়ার ইকুয়াল ওয়ান, এই দুইটা সমীকরণের ক্ষেত্রে বেসিকের যে উপাদান দুইটা থাকবে, পাশে সেমই থাকবে, কিন্তু আমরা কি এটা জানার জন্য, কারণ আমরা যেহেতু বেসিক ক্যাটাগরিতে আগাবো তো আমরা বেসিকগুলো ভালোভাবে জানবো আমাদের কি, আর আমি তোমাদেরকে যে শিটে যে ম্যাথগুলো দিয়েছি ইনশাল্লাহ এর বাহিরে করার প্রয়োজন নেই, এগুলো তোমরা প্র্যাকটিস করলে ইনশাল্লাহ আশা করি আমাদের কনিক্স তিনটা পার্ট কভার হয়ে যাবে। তাহলে আমি আদর্শ সমীকরণ দেখিয়ে দিলাম উৎকেন্দ্রতা, আর চিত্র জুড়ে আমি ছোটো করে এঁকেছি কারণ এই চিত্রটা তোমাদেরকে আমি কি শিটে দিয়ে দিব, তোমরা যা প্র্যাকটিস করবে প্র্যাকটিস করার পরে যে শিটের যে ম্যাথগুলো থাকবে অবশ্যই সেগুলো নোট করে ফেলবে। তো তোমরা অধিবৃত্ত নিয়ে এরপরে যদি কনিক্সের পরাবৃত্ত উপবৃত্ত অধিবৃত্ত নিয়ে কোনো প্রশ্ন থাকে, যদি কোনো পাঠ বুঝতে সমস্যা হয় অবশ্যই তোমরা জানাবো আমাকে। তারপরে আলহামদুলিল্লাহ আজকে আমরা কী করে দিলাম
কোনিক্স শেষ করে দিলাম। তো নেক্সট তোমাদের যে পরীক্ষা হবে কোনিক্স, অবশ্যই তিনটা পার থেকে আমি 10টা ম্যাথ অবশ্যই বা 10টা বেসিক রিলেটেড আমি প্রশ্ন করব। তো তোমরা এই পার্টটা খুবই সুন্দর পাবে, এই পার্ট থেকে একটা ম্যাথ আশা করি আসবে। যদি জিওমেট্রিক থেকে মানে ম্যাথ আসে, ইনশাল্লাহ একটা ম্যাথ এখান থেকে থাকবে আশা করি। তো তোমরা ভালো থাকো, ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম।